বন্ধু কি এটা? এটা আইফোন 15 প্রো ম্যাক্স। তাই নাকি? কটা কিডনি লাগছে? দুইটা কিডনি বেঁচে কিনছি। তাই নাকি? জিনিসটা তো সেই করছে। দৌড় বেটা, বাটন মহিল নেই মজল হইলি। এটা হচ্ছে বাটন হইলি কি হচ্ছে দেখছো? এটা হচ্ছে আইটেল কোম্পানিতে বানাইছে দেখছো লুকটা। এটা ফেসবুক অপরামিনি ফেসবুক অপরামিনি আছে কাজ করে। এই বাটনগুলো বাটনগুলো আছে কাজ করে দেখি। সেই তো কয়টা নিছে ভাই? এটা 2300 টাকা। আরে কি মোবাইল বানাইছে এটা, পুরো মাথা নষ্ট, পুরো আইফোন আইফোন। ভাই আমার এটা কিনতে হবে, আমিও কিনবো। 2300 টাকা নিছে না? 2300 টাকা, ঠিক আছে রাখ, আমি আজকে কিনালাম, আজকে গিয়ে কিনালাম। আরে কারণ কারণ আপনারা আবার কই যান, এই ফোনটা হচ্ছে জ্ঞানীবাই কিনেছে, আর এই কয়দিনের ব্যবহারে এই ফোনটা হচ্ছে আমার কাছে কেমন লেগেছে, এর পাশাপাশি 2300 টাকায় কি আসলে এই ফোনটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কি না, ভালো খারাপ সব কিছু জানাবো। এর আগের যে ম্যাজিক 3 ছিল সেটা থেকে এইটাতে কী কী চেঞ্জ করা হয়েছে, ওইটাই কি বেটার ছিল নাকি এইটাতে আগেরবারের থেকে ইম্প্রুভ করা হয়েছে, সব কিছু জানাবো। তাই ভিডিওটা ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম, তাদের শপে আপনারা আইটেল সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন অ্যান্ড ফিচার ফোন পেয়ে যাবেন, অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো যদি এর বক্স কন্টেন্ট নিয়ে বলতে হয় তাহলে এইটাতে তেমন কিছু নাই, শুধু একটা চার্জার অ্যান্ড সিম ইজেক্টর টুল ছাড়া। অ্যান্ড এইখানে বেসিক একটা চার্জার দেওয়া হয়েছে যেটা হচ্ছে ফিচার ফোনে দেওয়া থাকে, অ্যান্ড আপনার কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে যাবেন। এই ফোনটা বক্স থেকে বের করার পর থেকে এখন পর্যন্ত যতজন লোকই আমার হাতে দেখেছে সবাই হচ্ছে প্রশংসায় পঞ্চমুখ। এটা দেখতে সুন্দর, গর্জিয়াস, ফুলের দোকান, জুসের দোকান, অনেক কিছু, অ্যান্ড এটা সত্যিকার অর্থেই সুন্দর ছিল। ব্যাকপ্যাডটা হচ্ছে ম্যাট ডিজাইনের, বাট এইটা হচ্ছে ফুললি প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বোর্ডের একটা ফোন, আর এটাতে হচ্ছে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে, আর এটাতে দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই কেয়ারফুলভাবে ব্যবহার করবেন। আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে, আই হোপ যে এইটা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই, কেননা লিজেন্ডরা এইটা সম্বন্ধে খুবই ভালো জানে। আর এইটার সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যেটা বর্তমান সময়ে খুবই ট্রেন্ডি, বাট এইটার কর্নারগুলো আমার কাছে একটু বেশি এজি লাগছে, যার জন্য হাতে যখন ধরবেন তখন কিছুটা লাগে। বাট এর আগের যে ম্যাজিক 3 ছিল যেটা কিছুটা রাউন্ডেড হওয়ার জন্য হাতে ধরে একটু বেশি কমফোর্টেবল ফিল হইতো, বাট এইটা আমার কাছে এক বড় পলকা টাইপের মনে হয় নাই, একটু স্টার্ডি। আর এটার থিকনেস হচ্ছে 10.5 মিলিমিটার, তবে এটার ওয়েট কত সেটা অ্যাকুরেটভাবে বলতে পারতেছি না। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে আপনারা ডেডিকেটেডভাবে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে অন অফ করা, তারপরে স্ক্রিন লক করা, এই কাজগুলো করতে পারবেন, অ্যান্ড ভলিউম বাড়ানো কমানো তো করতেই পারবেন। অ্যান্ড নিচের দিকে আসলে হচ্ছে যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, অ্যান্ড USB পোর্ট অ্যান্ড মেইন মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এইটাতে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন 32 GB পর্যন্ত। অ্যান্ড ডিজাইন নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, ডিজাইনটা সবারই পছন্দ হবে, অ্যান্ড আমার কাছেও খুবই ভালো লেগেছে, শুধু হচ্ছে দাগ পড়ে যাবে, এই দিকটা কেয়ারফুলভাবে ব্যবহার করবেন। তো এই ফোনটা যদি হাইলাইটেড অ্যান্ড ইন্টারেস্টিং ফিচার নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটা অন্যান্য বেসিক ফিচার ফোনের থেকে সম্পূর্ণ আলাদা, কেননা অন্যান্য ফিচার ফোনের যে বাটনটা দেওয়া থাকে এইটাতে সেই বাটনটাই নাই। এখন অনেকেই চিন্তা করতে পারেন তাহলে ফিচার ফোনে বাটন কই গেল, এখানে হচ্ছে বাটন উঠাইয়া দিয়ে এখানে হচ্ছে টাচ স্ক্রিন দেওয়া হয়েছে, অ্যান্ড এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। অ্যান্ড এইটার জন্য একটা জিনিস হচ্ছে এটার যে মেইন বাটন পয়েন্টটা আছে সেইখানে ক্লিক করতে হবে, না হলে হচ্ছে মিসমেসের দেখা পাবেন, তবে আমার কাছে এটা যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, কোনো রকম মিসমেস খেয়াল করে নাই। অ্যান্ড উপরের পার্টে যে ডিসপ্লেটা আছে, অনেকেই চিন্তা করতে পারেন যে ডিসপ্লেও কি তাহলে টাচ স্ক্রিন, না, ডিসপ্লেটা হচ্ছে নর্মাল বেসিক ফোনের যে ডিসপ্লেটা থাকে সেটাই। অ্যান্ড এটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.8 ইঞ্চের একটি QVGA ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 240×320 pixels, তবে এটার PPI কত সেটা জানতে পারি নাই, তবে ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল মনে হয়েছে। এমনি কাছে থেকে দেখলে কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, তবে এই প্রাইস পয়েন্টে বা ফিচার ফোনের যে ডিসপ্লেগুলো আছে সেইগুলোর ভিতরে এইটার ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে, কোনো রকম ভিং অ্যাঙ্গেল জনিত প্রবলেম খেয়াল করে নাই। আর যখন হচ্ছে সাইড দিয়ে দেখবেন তখন হচ্ছে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন, আর যখন হচ্ছে সামনে থেকে দেখবেন কোনো রকম প্রবলেম বা তেমন কোনো কিছু খেয়াল করে নাই। আর এইটাতে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি পলি লাগিয়ে রাখবেন, নাহলে হচ্ছে উপরে দাগ পরে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে।
আর এটা পিক ব্রাইটনেস কত সেটাও জানি না। তারপর ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, যথেষ্ট ভালোভাবেই দেখা যায়, কোনো রকম প্রবলেম হয় না। আর যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্রবলেম হতে পারে এইটা নিয়ে। তাছাড়া এমনিতে ডিসপ্লে পার্টে আমি তেমন কোনো রকম প্রবলেম পাই নাই। এই ফোনটির একটি ফিচার আমার কাছে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটা জাভা সাপোর্টেড আর এইটাতে ইনবিল্ট অপারামিনি দেওয়া হয়েছে। অ্যান্ড ডিজাইনরা জাভা অ্যান্ড অপারামিনি সম্বন্ধে খুবই ভালো করে জানেন, বাট যারা হচ্ছে জানেন না তাদের জন্য বলতেছি, এটা দিয়ে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন, গুগল ব্রাউজ করতে পারবেন, এর পাশাপাশি হচ্ছে খেলার নিউজ, তারপরে নিউজ ইভেন হচ্ছে লাইভ স্কোরও দেখতে পারবেন। অ্যান্ড জাভা সাপোর্টেড হওয়ার জন্য এখান থেকে হচ্ছে আপনারা গেমসও ইনস্টল করতে পারবেন। অ্যান্ড ছোটো সময় হচ্ছে অনেকগুলো গেমস ইনস্টল করে এটাতে খেলেছি। অ্যান্ড অনেকে হচ্ছে ইনস্টল করেছেন, যারা যারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এছাড়া হচ্ছে একটা বেসিক ফিচার ফোনে যা যা সুবিধা আছে সেই সবগুলো এটাতে পেয়ে যাবেন। অ্যান্ড ভালো লেগেছে এটার যে ক্যামেরাটা, অন্যান্য বেসিক ফিচার ফোনের থেকে এটার ক্যামেরাটা অনেকটা ভালো ছিল। অ্যান্ড এইখানে আপনারা 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারবেন। এর আগে আমি যতগুলো ফিচার ফোনের রিভিউ করেছি সবগুলোই হচ্ছে 500 বা 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাইতো, বাট এইখানে হচ্ছে আপনারা ফোনে 2000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখতে পারবেন। অ্যান্ড এইখানে ওয়্যারলেস FM আছে, যেটা ঠিকঠাকই ছিল, মানে ওয়্যারলেসভাবেই ভালোভাবে কাজ করতেছিল, তবে ঘরের কিছু কোনায় গেলে অ্যাকুরেটভাবে কাজ করে না। এছাড়া হচ্ছে মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন, এছাড়া ক্যামেরা নিয়ে তো বলছি, সেটিংসে গেলে হচ্ছে আপনারা কল সেটিংসে গেলে যা যা অপশন লাগে সব কিছু পেয়ে যাবেন, ব্ল্যাকলিস্ট আছে। ইভেন হচ্ছে ফোন সেটিংসে যাওয়ার পরে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে, এখানে হচ্ছে যে সিকিউরিটি যে অপশনটা আছে, সিকিউরিটিতে গিয়ে হচ্ছে আপনারা ফোনটা লক করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে কিছু অ্যাপস আপনি চাইলে লক করে রাখতে পারবেন স্মার্টফোনের মতো। অ্যান্ড এমনিতে বেসিক ফিচার নিয়ে তো বললামই যা যা আছে, এতে নেট ব্রাউজ করতে পারবেন, গান শুনতে পারবেন, বাট এইটাতে বিটি ডায়লার নাই, মানে এইটা হচ্ছে অন্য একটা স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখতে পারবেন না। অ্যান্ড এটা দিলে ভালো হইতো। তাছাড়া হচ্ছে যেমন হচ্ছে প্রোফাইলসে গিয়ে সাইলেন্ট, জেনারেল এইসব মোড আছে। অ্যান্ড এটা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, একটা হচ্ছে ইংলিশ আর একটা বাংলা। অ্যান্ড এখানে আপনারা হচ্ছে সাউন্ডও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে যে টর্চটা ব্যবহার করা হয়েছে এটার আলোটা মোটামুটি ছিল, একেবারে খারাপও না একেবারে ভালো না, আর একটু ভালো হইতে পারতো। অ্যান্ড মাল্টিমিডিয়া তো আছে, মাল্টিমিডিয়ার কাজ কী সেটা আপনারা ভালো করেই জানেন, সেগুলো দেখে নেন। আমি হচ্ছে জাস্ট বেসিক যেগুলো দরকারি সেইগুলো নিয়ে বললাম, মানে একটা ফিচার ফোন নিয়ে এর থেকে বেশি কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তো এখন কথা হলো এটার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল আর নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আছে কিনা। সত্যি বলতে এটা আমি 2 দিনের মতো ব্যবহার করেছি, আমার নিজের সিম এটাই ভরে ব্যবহার করেছি, নেটওয়ার্ক জনিত তেমন কোনো রকম ইস্যু পাই নাই। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি নিয়ে গেলে ঠিকঠাকই ছিল, অনেকে বলেন যে সাউন্ড কোয়ালিটি মিষ্টি না তিতা এইরকম, আসলে সত্যিকার অর্থে আমি এটা বুঝি না, আমার কাছে হচ্ছে ক্লিয়ার লাগছে এটা হচ্ছে বড় কথা। অ্যান্ড নেটওয়ার্ক জনিত ইস্যু নিয়ে বলতে গেলে বাহিরে তো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু পাই নাই। অ্যান্ড আমি যেখানে জব করি সেখানে হচ্ছে নেট অনেক বেশি প্রবলেম করে, যেখানে আমার স্মার্টফোনটাই ঝামেলা করে। তারপর হচ্ছে যে এই ফিচার ফোনটা যথেষ্ট ভালো সার্ভাইভ করছে, নেটওয়ার্ক জনিত তেমন কোনো ইস্যু পাই নাই সত্যিকার অর্থে। আর এই ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটা হাতে পাওয়ার পর আমি একবারও চার্জ দিই নাই। অ্যান্ড আমি হাতে পাওয়ার পর হচ্ছে 50%-এর মতো চার্জ ছিল। তো এই অবস্থায় হচ্ছে 2 দিনের মতো ব্যবহার করছি, ফোনে কথা বলছি, ব্রাইটনেস হচ্ছে ফুল দিয়ে রাখছি। অ্যান্ড এই কয়দিনে হচ্ছে যে ছবি টবিও তুলছি, অন্যান্য যে কাজগুলো থাকে সেইগুলো করছি। তো এই 2 দিনে হচ্ছে প্রায় 20%-এর মতো চার্জ গেছে। তার মানে একটা আইডিয়া নিয়ে নিতে পারেন, আপনারা যদি 0-100% চার্জ করেন তাহলে 3-4.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট আমি কিন্তু এত কথা বলি না, বাট যারা একটু বেশি কথা বলেন তাদের বেলায় একটু ডিফারেন্স হইতে পারে।